আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর বিশ্ববিজ্ঞান অধ্যায় দশম। আজকের পাঠ, প্রথম নিজের পরিচিতি। আজকের পাঠ পরিচিতি, নিজের পরিচিতি তোমরা দেখে নাও। আমি মোহাম্মদ মনির হোসেন আনাজির মালিক, রাজতলা ইসলামী কমপ্লেক্স বললাম। বিজ্ঞান সপ্তম শ্রেণী দশম অধ্যায়, বিদ্যুৎ চুম্বকের ঘটনা। বিদ্যুৎ চুম্বকের ঘটনা, এখন একটি প্রশ্ন তোমাদের কাছে যে মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন হয়, মানুষের যাতায়াতের জন্য গাড়ি প্রয়োজন হয়। এরপর প্রশ্ন হলো যে গাড়ি কোথায় দিয়ে চলে, রাস্তা দিয়ে। তাহলে মানুষের যাতায়াতের জন্য কী দরকার, কী প্রয়োজন, রাস্তা। তোমরা একটা চিত্র লক্ষ্য করো, এই রাস্তা চিত্র দেওয়া আছে। তো রাস্তা ছাড়া মানুষ চলাচল করতে পারে না। এরপর তাহলে কি তড়িৎ প্রবাহ চলার জন্য যে রাস্তা তাকে আমরা কী বলতে পারি, কারেন্ট। আরেকটা চিত্র লক্ষ্য করো, এখানে একটি ব্যাটারি আছে, ব্যাটারির সাথে একটি বাল্ব সংযুক্ত আছে। তোমরা দেখো একটি সুইচ দ্বারা অপন, এই সুইচটা দ্বারা অফ অন আছে। যখন সুইচটা অন থাকে তখন বাল্বটা জ্বলে, আর যখন অফ থাকে তখন বাল্বটা নিভে যায়। তড়িৎ প্রবাহ চলাচলের যে পথ বা রাস্তা এই চিত্রের মাধ্যমে তোমাদের দেখানো হলো, তোমরা ভালোভাবে দেখে নাও। পাঠ শিরোনাম, এই পাঠ শেষে তোমরা যা শিখবা তড়িৎ বর্তনী বর্ণনা করতে পারবা, বর্তনীর শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবা। একটি পরীক্ষণ, এই পরীক্ষণটা দলগতভাবে সবাই করবা। পরীক্ষণ করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ দরকার আছে তা হলো একটি বাল্ব, একটি ব্যাটারি, সুইচ ও তার। কী লাগবে, একটি বাল্ব, একটি ব্যাটারি, সুইচ ও তার। কাজ, প্রথমেই তোমরা চিত্রে নেয় একটি ব্যাটারি, বাল্ব এবং সুইচকে সাজিয়ে নাও। এখানে যে একটা সুইচ অফ অন লেখা আছে, এই সুইচের অফ এবং অন করে ফলাফল খাতায় লিখো। ফলাফল খাতা নিলাম, সংযোগ আর ফলাফল, সংযোগ দাও। সংযোগ দিলে কি হবে, বাল্ব জ্বলে উঠবে। সংযোগ দিলে কি হবে, বাল্বটা জ্বলবে, মানে সংযোগ অন করলে বাল্বটা জ্বলে উঠছে। এবার আবার বিচ্ছিন্ন করো, সংযোগ বিচ্ছিন্ন করলে কি হবে, বাল্ব জ্বলে না, বাল্বটা নিভে গেছে, বাল্ব আর জ্বলছে না। এবার তড়িৎ বর্তনী আসো, তড়িৎ বর্তনী কী বা কাকে বলে, তড়িৎ বর্তনী কী বা কাকে বলে তার আগে তোমরা লক্ষ্য করো চিত্র। এখান দিয়ে তড়িৎ প্রবাহের একটি পথ দেখানো হয়েছে, এবং বাল্বটি এখানে একটা ইলেকট্রনিক প্লাগ আছে। বাল্ব কীভাবে কখন জলে উঠবে একটু পর্যবেক্ষণ করো। এরপরে দেখো তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথকে আমরা বলি কী বলতে পারি, তড়িৎ প্রবাহ যে চলতেছে এইখানে একটা সুইচ আছে, একটা বাল্ব আছে, এখানে ধনাত্মক এখানে ঋণাত্মক চার্জ লক্ষ্য আছে, তোমরা এটা কী বলতে পারো। আমরা তড়িৎ প্রবাহ চলাচলের এই সম্পূর্ণ পথকে আমরা কী বলতে পারি, তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলা যায়, তড়িৎ বর্তনী। এখন প্রশ্ন হলো তড়িৎ বর্তনী কাকে বলে, বা তড়িৎ বর্তনী বলতে কী বোঝো। তড়িৎ প্রবাহ চলাচলের পথকে তড়িৎ বর্তনী বলে, তড়িৎ বর্তনী, তড়িৎ প্রবাহ চলাচলের পথটা হলো তড়িৎ বর্তনী পুরোটা। এখন তড়িৎ বর্তনী এখানে দুইটা ভাবে সংযুক্ত হয়, শ্রেণী সংযোগ বর্তনী, আট আছে সমান্তরাল সংযোগ বর্তনী। এখন আমরা জানবো শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী সম্পর্কে আমরা
জানব। প্রথমে চিত্র দিকে লক্ষ্য করো, এখানে একটা সুইচ আছে, একটা ব্যাটারি আছে, একটা সুইচ আর একটা ব্যাটারি, এরপর একটা এমিটার, তারপর দেখো এদিকে দুটো বাল্ব সংযুক্ত আছে, টোটালটা একটা বর্তনী, এটাকে একটা শ্রেণীতে আছে পুরোটা, এই জন্য এটাকে শ্রেণী সংযোগ বর্তনী বলা হয়। একটারে তিনটা বাল্বে সংযুক্ত আছে, এটা শ্রেণী সংযোগ বর্তনী বলে। আবারও পরিস্থিতি আবার বলছি, এটা ব্যাটারি, তারপর দেখো সুইচ, তারপর এ বাল্ব এক, বাল্ব দুই। এখন আমি তোমাদের এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, 12 ভোল্টের ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং হলুদ দ্বারা দুটি বাল্ব জ্বলতেছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং কীভাবে বাল্ব দুটো জ্বলতেছে। এই যে একই পথে এসে তড়িৎ ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো দেখাচ্ছে কারেন্ট, ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে এর মাধ্যমে যে শক্তি প্রাপ্ত হয় এতে বাল্ব জ্বলে। তাহলে এটা হলো শ্রেণী সংযোগ বর্তনী। কি বর্তনী? শ্রেণী সংযোগ বর্তনী। এবার আসো সমান্তরাল সংযোগ বর্তনী কি বা কাকে বলে বা বলতে কি বোঝো। আরেকটি চিত্র দিয়ে লক্ষ্য করো, চিত্রটি প্রথমটা কি সুইচ, তারপরটা ব্যাটারি, তারপর দেখো তিনটা বাল্ব, তিনটা সিটা আলাদা আলাদা যুক্ত আছে। তাহলে এটা কি প্রথম সুইচ আর ব্যাটারি আছে। তারপর চিত্র দিয়ে লক্ষ্য করো নিচের দিকে, এখানে দেখো R1 R2 R3 তিনটি রোধ সংযুক্ত সমান্তরালভাবে সংযুক্ত আছে। এখানে 1.5 ভোল্টের একটি ব্যাটারি এর সাথে সংযুক্ত আছে। তো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে সংযুক্ত আছে সমান্তরাল সংযোগ বর্তনীতে। এখন দেখো দুটি চিত্র, একটা চিত্র ক আর একটা হলো খ। ক নম্বর চিত্রগুলো দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারো? ক নম্বর চিত্রের দিকে তাকাও, দেখো একটা ব্যাটারির সাথে তিনটা বাল্ব একই তারে সংযুক্ত আছে। খ নম্বরের যে চিত্রটি দেখতে পাচ্ছ তার সাথে তিনটা বাল্বের সাথে আলাদা আলাদা তার সংযুক্ত আছে। তাহলে প্রথম যে তারটি তোমরা সংযুক্ত দেখতে পাচ্ছ, একটা ব্যাটারির সাথে তিনটি বাল্ব একই তারে সংযুক্ত, সেটা হলো শ্রেণী সংযোগ বর্তনী। তারপর এটা দেখো আলাদা আলাদাভাবে তিনটা বাল্বের সাথে তিনটা তার আলাদা আলাদাভাবে যুক্ত আছে, এটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী। এবার ছবি দেখে বর্তনীর নাম বলতে হবে, ব্যাটারি, তারপরে পাম্প, তারপরে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র দেখো লক্ষ্য করো তুমি সবাই, এখানে কোনটা কি সে তোমাকে বলতে হবে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি বা সবুজ 1.5 ভোল্টের একটি বর্তনী চলতেছে, এটা হলো একই তারে একটা বাল্ব সংযুক্ত আছে, এটা এটা কী বলা যায়? শ্রেণী সংযোগ বর্তনী, একটাই সুইচের মাধ্যমে চলতেছে। এরপরেরটা যেটা এই পাশে আমরা দেখি, তিনটা তার আলাদা আলাদাভাবে চলতেছে, এটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী। এবার আসো কিছু প্রশ্ন সময়কে আমরা জেনে নেই, তোমরা তোমাদের কাছে প্রশ্ন উত্তর তোমরা দিবা। কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? প্রশ্ন, কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? সমান্তরাল, খ নম্বরে পর্যায়ক্রমিক, গ সমান্তরাল বা শ্রেণী, ঘতে আছে শ্রেণী। আমরা জানি যে একই শ্রেণীর সাথে একই তারের সাথে একাধিক বাল্ব যুক্ত থাকে, একটি বাল্ব নষ্ট হয়ে গেলে অন্যটি তারের সাথে কারেন্ট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য অপর বাল্বটি জ্বলে না। তাহলে কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? সঠিক উত্তর হলো শ্রেণী। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তরটি বলার জন্য। এরপরে আসো, তোমার বাড়িতে বিদ্যুতায়নের জন্য কোনটি সুবিধাজনক? শ্রেণীর সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী, তড়িৎ বর্তনী না সিরিজ বর্তনী? তাহলে আমরা জানি বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রত্যেকটা সুইচ এর সাথে আলাদা আলাদা বাল্ব যুক্ত থাকলে ভালো হয়, কারণ একটি বাল্ব নষ্ট হলে অন্য বাল্বটি জ্বলবে। সেক্ষেত্রে আমরা তাহলে আমরা দেখলাম যে বাসা বাড়িতে সাধারণত বিদ্যুতায়নের জন্য আলাদা আলাদা সুইচ সংযোগ হলে বাল্বের সাথে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, সঠিকটা কোনটা হবে? হ্যাঁ রাইট, সেটা হলো সমান্তরাল সংযোগ
বর্তনী সমান্তরাল সংযোগ বর্তনীর মাধ্যমে আমরা আলাদা আলাদা ভাবে বাল্বগুলো সংযুক্ত করতে পারি। এতে করে আমাদের কোনো বাল্ব যদি কেটে যায় বা সংযোগ নষ্ট হয়ে যায় বাকিগুলো জ্বলবে। এজন্য বাসাবাড়ির জন্য আমাদের সমান্তরাল সংযোগ বর্তনী উত্তম। এরপরে আসো, কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্ব প্রান্ত দ্বারা বিভব পার্থক্য একই থাকে, সেটা হলো কোনটা? শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী কোনটা হবে? সেটা হবে সমান্তরাল সংযোগ বর্তনী। কোনটা? সমান্তরাল সংযোগ বর্তনী। এরপর আসো, এদিকে দেখো চিত্রের বর্তনী বৈশিষ্ট্যগুলো। দেখো একটা বর্তনী আছে, প্রতিটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। প্রতিটি বাল্বের তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পায়। তিন, একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? নিচে কোনটি সঠিক? এক দুই, এক তিন, দুই তিন, এক দুই তিন, সঠিক উত্তর কোনটি হবে? যে চিত্রটি আছে আমরা এটাকে কোন চিত্র বলা হয়? সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীতে প্রতিটি বাল্বের ক্ষেত্রে আলাদা আলাদা সংযোগ বিদ্যমান। প্রতিটি বাল্বে আলাদা আলাদা তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে বলছে প্রতিটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সঠিক। প্রতিটি বাল্বই তড়িৎ কোষে পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পায়, সঠিক। একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে, এটা সঠিক। নিচের কোনটি সঠিক হবে? এক দুই ও তিন। এরপরে আরেকটা আসো, বর্তনী কী বলো? সমান্তর বর্তনী কাকে বলে? শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে? হ্যাঁ, বর্তনী হলো যেই পথে বিদ্যুৎ চলাচল করে, পুরো পথটাই হলো কি এক্ষেত্রে তড়িৎ বর্তনী, মানে বিদ্যুৎ প্রবাহের যে পথ। সমান্তরাল সংযোগ বর্তনী হলো যেই সংযোগ বর্তনীতে একাধিক বাল্ব আলাদা বা আলাদা আলাদাভাবে বা পৃথক সুইচে সংযুক্ত থাকে, তাকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে। শ্রেণী সংযোগ বর্তনী হলো একাধিক বাল্ব একসাথে বা একাধিক সুইচ একসাথে সংযুক্ত থেকে একটা সুইচ দ্বারা অফ অন হবে, এটা হলো শ্রেণী সংযোগ বর্তনী। ধন্যবাদ সঠিক উত্তর বলার জন্য। এবার আসো, তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে বৈদ্যুতিক লাইনের জন্য কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক বলে তুমি মনে করো, লিখবে। বিদ্যুৎ হতে সাবধান, আজকের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।